হ্যালো এভরি ওয়ান ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাচ টিউটর এখানে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে বলা হচ্ছে একটি ফুটবল টিমের কুড়িটি ম্যাচে গোলের সংখ্যা দেওয়া আছে দেখো ছক আকারে ম্যাচের সংখ্যা এবং সেই তার হিসাবে গোল প্রত্যেকটা ম্যাচে কত করে গোল হয়েছে সেটাও লেখা আছে তো আমাদেরকে বলা হচ্ছে ম্যাচ পিছু গড় গোলের সংখ্যা কতভাবে নির্ণয় করতে হবে তো এটার জন্য যে ছকটা দরকার আমি অলরেডি এখানে ছকটা রেডি করে রেখেছি তো এখানে বসিয়ে নিই পরপর যা দেওয়া আছে আমাদের তথ্য অনুযায়ী এখানে আমাদের বসছে গোল সংখ্যা তাহলে গোল সংখ্যা কত গোল সংখ্যা হলো আমরা এক্স ধরছি এবং এখানে যে ম্যাচ সংখ্যা যেটা সেটা আমরা ধরছি কত না এফ এবং আমরা এখানে নির্ণয় করব এফ ইন্টু এক্স এবার দেখো আমাদের পরপর তথ্যগুলো বসিয়ে দিই গোল সংখ্যা আমাদের কত আছে জিরো ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ এবং লাস্ট যে রোটা আমরা এখানে মোট বসাবো ম্যাচ সংখ্যা দেখো দেওয়া আছে থ্রি ফাইভ ফোর ফোর থ্রি ওয়ান এবং প্রশ্নেই বলা আছে মোট কুড়িটি ম্যাচ এর তথ্য দেওয়া আছে তো আমরা কী করবো না এই জিরোর সঙ্গে থ্রি গুণ করে যা হবে সেটা এখানে বসাবো তো আমরা জানি জিরো হবে একইভাবে ওয়ান ইন্টু ফাইভ ফাইভ এইট টুয়েলভ টুয়েলভ অ্যান্ড ফাইভ তো আমরা যদি এই সংখ্যাগুলোকে আমরা দেখো কুড়ি কীভাবে পেয়েছি এই সংখ্যাগুলোকে পরপর এইভাবে নিচে দিকে যোগ করে ঠিক একইভাবে আমরা এফএক্সগুলোকেও নিচে দিকে যোগ করব এবং দেখব এখানে আমরা পেয়ে যাব কত ফোর্টি টু তাহলে আমাদের যে মানে ম্যাচ পিছু গড় বোলের সংখ্যা নির্ণয় করতে বলেছে ম্যাচ পিছু গড় বোলের সংখ্যা সেটাকে এক্স বার দিয়ে ডিনোট করলে এটা সমান কি হবে না ওয়ান বাই টোয়েন্টি সামেসান এফ সামেসান এফেক্স আর সামেসান এফেক্স মানে বিয়াল্লিশ অর্থাৎ আমাদেরকে নির্ণয় করতে হবে ফর্টি টু বাই টুয়েন্টি এটা আমরা ক্যালকুলেট করলে কত পাবো দেখো টু পয়েন্ট ওয়ান তো আমাদের ম্যাচ পিছু গড় গোলের সংখ্যা হবে টু পয়েন্ট ওয়ান এটাই হবে এই কোয়েশ্চেনের আনসার ভিডম্ব ডট কম ওয়েবসাইটে ম্যাচে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো